তথাকথিত হিজরতের নামে বিভিন্ন জেলা থেকে বাড়ি ছাড়া 55 জনের মধ্যে 38 জনের পরিচয় পেয়েছে র‍্যাব। সকলেরই জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার 5 সদস্যকে গ্রেফতারের পর র‍্যাব এই তথ্য দেয়। গ্রেফতার হওয়া তরুণরা বড় ধরনের নাশকতার লক্ষ্যে পার্বত্য এলাকায় সামরিক প্রশিক্ষণ নিয়েছে বলে জানিয়েছে র‍্যাব। গেল 2 বছরে দেশের বিভিন্ন জেলা থেকে তরুণদের নিখোঁজ হবার খবর প্রায় এসেছে গণমাধ্যমে। নানা আলোচনার পর সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ তরুণরা হিজরতের নাম করে বাড়ি ছেড়েছে। বড় ধরনের নাশকতার টার্গেটে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া যোগ দিয়েছে তাদের অনেকে। দেশের বিভিন্ন জায়গা থেকে সংগঠনটির 5 সদস্যকে গ্রেফতারের পর এসব তথ্য দেয় র‍্যাব। নিখোঁজ থাকা অনেকের তালিকাও প্রকাশ করে তারা। 2 বছর পূর্বেও অনেকেই ইচ্ছাকৃতভাবে নিরুদ্দেশ হয়েছে, যেটা গত 23 আগস্ট পর্যন্ত লাস্ট ছিল। এরকম প্রায় 50 জনের অধিক আমরা বিভিন্ন নাম ঠিকানা পেয়েছি, যার মধ্যে 38 জন যারা স্বেচ্ছায় নিরুদ্দেশ হয়েছে তথাকথিত হিজরতের নামে, তাদের তালিকা আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি। বাড়ি ছাড়া অনেক তরুণের পরিবার বলছে তারা বিদেশে আছে, যদিও দেশে থেকে তারা নতুন জঙ্গি সংগঠনের ব্যানারে বড় ধরনের হামলার টার্গেটে নিচ্ছে সামরিক প্রশিক্ষণ। মাসে মাসে বা কিছুদিন পর পর পরিবারকে অর্থ পাঠায়, অ্যাকচুয়ালি তার সন্তান এই নতুন জঙ্গি সংগঠনের একজন সদস্য বা তত্ত্বাবধায়ক হিসেবে সে কার্যক্রম পরিচালনা করছে। পার্বত্য চট্টগ্রাম এলাকায় দুর্গম পাহাড়ে তারা প্রশিক্ষণ সহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। হাবিবুল্লাহ ও নিয়ামতুল্লাহ নামে নতুন জঙ্গি সংগঠনটির বড় দুই নেতাকে র‍্যাব গ্রেফতার করেছে। তবে সংগঠনটির আমির বা পৃষ্ঠপোষকদের সম্পর্কে এখনো কোনো তথ্য জানাতে পারেনি তারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।